নম্বর দিলুন আমার সৃষ্টি মানুষের মধ্যে একটি দল আছে যারা হক পথে চলে এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করে এবং সোরা তেরো নম্বর আয়াত আল্লাহ রবাহিন বলেন কালিলুম মিন আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম তো এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক নবীর উম্মতের মধ্যে হকপন্থী একদল উম্মত চিরদিন ছিলেন আজো আছেন যদিও তারা সংখ্যায় কম হবেন এমন কি কোন কোন নবীগণের মধ্যে রয়েছিল নবীগণের উম্মতের মধ্যে একজন মাত্র ব্যক্তি সত্য বলে বিশ্বাস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেন হাদিসটি আপনি পাবেন অধ্যায় তিরিশ অনুচ্ছেদারী একাত্তর নম্বর হাদিস ইলেম অধ্যায় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন সহবান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন لا تزهل طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك راه مسلم لا تزهل طائفة من أمتي ظاهرين على الحق سير الدين أمر متر مدكتي هكر بزيد تقبي لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله পরিত্যাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না এমত অবস্থায় কেম এসে অথচ তারা সংখ্যা কম হলেও কেমত পূর্বকাল পর্যন্ত হকপন্থী দলের অস্তিত্ব থাকবে তারাই হবেন সত্যিকার অর্থে বিজয়ী দল বিজয়ী দল বলতে আখেরাতে বিজয়ী বোঝানো হয়েছে দুনিয়াতে বিজয় নয় নহ ইব্রাহিম মুসা ইসা আলী ইসলাম কেউ দুনিয়ার দিক দিয়ে বিজয়ী ছিলেন না তথাপি তারাই ছিলেন প্রকৃত বিজয়ী হকপন্থী বিশ্ব মানবতার আদর্শ পুরুষ আপনি ইব্রাহিম আলী সালামের দিকে তাকান ইব্রাহিম আলী ইসালামের কোন উম্মত ছিল না কিন্তু ইব্রাহিম আলী সালাম কিন্তু ব্যর্থ নবী নন এক্ষেত্রে আপনি প্রত্যেকটা ইমাম এই মুক্তিপ্রাপ্ত দল এই ফেরকান আজিয়া এরা কারা এ সম্পর্কে আপনি আজকে থেকে একশো পঞ্চাশ হিজড়িতে যার জন্ম দুইশো চার হিজড়িতে যার মৃত্যু ইমাম শাহি রহমাহুল্লাহ তিনি বলেছেন আজকের মানুষ নয় একশো পঞ্চাশ হিজড়িতে যার জন্ম দুইশো চার হিজড়িতে যার মৃত্যু তিনি বলেছেন ইদা রায়তু রাম মিন আসহাবিল হাদিস পাকান্নি রায়তুল নবী সাল আলিয়া হাইয়া যখন আমি কোনো আহেল হাদিস কে দেখি তখন আমি যেন স্বয়ং রসুল আব্দুল্লা ইবন মুবার তার আগের মানুষ ইমাম শাফি রহম্লাহ আগের মানুষ একশো আঠারো জন্ম মৃত্যু তার একশো একাশি তিনি বলেন হোম ইন্দিয়া সাহাবুল হাদিস নাজি দল হলো আহলে হাদিজ জামাত লোকদের মধ্যে তারাই সিরাতে মুস্তাকিমের উপর সর্বপেক্ষা দৃঢ় থেকে সিরিন রহম্লা তিনি বলেন যে দলিলের উপর কায়েম থাকার কারণে আহলে হাদিসের মর্যাদা ফোকি গণেছে উর্ধে ইমাম আবুদাউদ্দ রহমা যার জন্ম দুইশো দুই হিজড়িতে এবং মৃত্যু দুইশো পঁচাত্তর আজকের কথা নয় এরা বলে জাহিজের জন্ম কালকে জিনা তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত একবার এটা হলো আপনার ইমাম আবুদাউদের বক্তব্য তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আপনার উম্মতে মোহাম্মদী মানে আমার বন ইসরায়েলের মধ্যে ছিল বাহাত্তর দল আমার উম্মতের মধ্যে হবে তেহাত্তর দল বাহাত্তর দল জাহান নামে এক দল জান্নাতে এই দলের কথা বলতে গিয়ে ইমাম আহমাদ বিন হাম্বাল রাহমাউল্লাহ তিনি বলেছেন লাইসা কৌমন ইন্দি খৈরম মিন আহলিল হাদিস আহল হাদিসদের চেয়ে উত্তম কোনো দল আমার কাছে নেই তারা হাদিস ছাড়া কিছুই চেনে না তাহলে এটা হলো আবু বকর আল খতিব বাগদাদি সরফু আর সাহাবিল হাদিস সাতাশ নম্বর বিশটা রয়েছে এরপরে খরিফ খলিফা হারুন রশিদ তার মৃত্যু হয়েছে একশো তিরানব্বই তিনি বলতেন যে তলাব তু আর আমি মুসলমানদের চারটি দলের মধ্যে চারটি বস্তু পেয়েছি এক নাম্বার

তিনি বলেন নাজি দল হিসেবে আহলে শূন্য দল জামানদের বর্ণনা দেওয়ার পরে তিনি গুনিয়াতক তালিবিন পরে দেখেন তার মধ্যে তিনি তেহাত্তর দলের বর্ণনায় দিয়েছেন দেওয়ার পরে তিনি বলেছেন আহজি জামানাদের পরিচয় দেওয়ার পরে তিনি বলেছেন জেনে রাখো এ আলাম আহলিল আলিয়া বিদেশী আলামত বিধাধীদের আলামত হলো দীদের কিছু নিদর্শন রয়েছে যা দেখে তাদেরকে চেনা যায় তাদের অন্যতম নিদর্শন হলো তাদের লক্ষণ হলো এগুলো সন্না বিরুদ্ধে তাদের দলীয় গোড়ামি অন্তর জ্বালার বহিঃপ্রকাশ ভিন্ন কিছুই নয় কেননা আহলে সুনাতল জামাত অর্থাৎ আহলে হাদিস অন্য কোন নাম নেই একটি নাম ব্যতীত সেটি হলো আহলুল হাদিস বিদাতিদের এইসব সব গালি প্রকৃত প্রকৃত অর্থে আহলাদিদের জন্য প্রযোজ্য নয় যেমন মক্কার কাফেরদেরকে জাদুকর কাফেররা নবী সাল আলি সাল্লামকে জাদুকর কবি পাগল মাথা খারাপ গায়ব জানতা প্রভৃতি গালি দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য প্রযোজ্য ছিল না কিন্তু তারা এইভাবে গালি দিতেন তাহলে আহলে আদিসদের জন্ম আজকে নয় সাহাবাই কেরামের যুগ থেকে চলে আসা আহলে এখন আহলে আদিস কে আহলে আদিস কি কাছে ধরে আহলে আদিস হলো ওই ব্যক্তি যে যে ব্যক্তি যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআনও সহিদকে নিঃস্বভাবে মেনে নেয় এবং অনুসরণ করে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিদিশ ভাবে অনুসরণ করে তো এটা আমরা বললে হবে না যে হাদিস মুখে বললে হবে না আহলেদ আপনার কার্যক্রম থাকতে হবে এবং পবিত্র কোরআন এবং সহিদিস জীবনের সর্বক্ষেত্রে মেনে নিতে হবে এটাই হবে আহলাদিস বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছেন আর আহলাদা আহ নবী সাল আলি সাল্লাম ছাড়া কাউকে ইমাম মানেন না একমাত্র আল্লাহ নবী সালামকে সাল্লামকে নেতা হিসেবে তারা নির্ধারণ করে এবং আপনি আহ সোরাবানি ইসরায়েল একাত্তর নাম্বায় এর ব্যাখ্যায় আজকে থেকে আপনার যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন ইমাম ইবনে কাসির রাহমহল্লা তিনি বলেছেন এই আয়তের ব্যাখ্যায় যে আল্লাহ আলম যখন দিন প্রত্যেকটা লোককে তার নেতা সহকারে তখন এই আয়তের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে হ্যাঁ কারণ আহিল কোন নেতা নেই কোন ইমাম নেই মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম ব্যতীত আশা করি বুঝতে পারছেন